আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে 2021 সালের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত। আজকে আমি সেভিং কেজি বিষয় বাংলা নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা দেখে আসি আজকে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন নিয়ে আলোচনা করব। স্বরবর্ণ দন্ত স, ব, বর্ষণ, র, ব, ন, রে। স্বরবর্ণ দিয়ে দশকে দি অবস্থিত একা দিয়ে শব্দ, তাহলে হলো স, ভ, ত। শব্দ গঠন গ, ঠ, ন, গঠন। স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন। এখানে কি আছে বলতো? অ, অতে কি হয়? অলি। অলি কিভাবে লেখে? লড়ের শিকারে লি, অলি লিখে ফেলেছি। অলি অলি লেখার পরে এখানে একটা কমা হবে। তারপরে বলো তো আবার কি হয়? অজগর, অ ঐতিহ্য, বসুনর, অজগর। তাহলে চড়াতে কি হয়? অলি অজগর, অ লাস্টে লি অলি, তারপর একটা কমা হবে, তারপর লিখবে সরে অ ঐতিহ্য, গ বসুনর, অজগর। লেখা শেষে আমরা কি করব বলো তো? দাঁড়িয়ে দিব। তারপরে কি আছে? সরে আ। সরে আতে কি? সরে আতে আ, সরে আ ম, আম। সরাতে কি? আম। সরা ম, আম। আম লেখার পরে এখানে একটা কমা হবে। তারপরে সরাতে কি হয় বলো তো? আনারস, সরিয়া নাইকারের নাম, বসুনুর র, দন্তস, আনারস। আরেকটি শব্দ শিখে ফেললাম সরিয়াতে, আনারস। সরিয়া নায়কের না, বসুনুর র, দন্তস, আনারস। এরপরে কি আছে? রস্যই। রস্যতে কি? রস্যতে হচ্ছে ই। রস্যই ট ই, তারপরে কমা। আরেকটা শব্দ কি হয় বলো তো? ইঁদুর হয়, ইলিশ হয়। তুমি যেটা শিখতে পারো এবং যেটা তোমার জন্য সহজ হয় তুমি সেটাই শিখো। ঈদ, আর এখানে হচ্ছে আমি দেখে দিলাম ইঁদুর। রসই রস করে দু, বসুন র, লেখা শেষে ন দাঁড়ি। তারপরে এটা কি বলতো? দীর্ঘই। দীর্ঘইতে কি হবে? দীর্ঘইতে হবে ঈদ ও ঈগল। তাহলে দেখো ঈদ কিভাবে লেখে? দীর্ঘই ই, তারপরে এই ন কমা। তারপর আরেকটা শব্দ কি বলেছিলাম? ইগল। দীর্ঘ ই গ ল, এই ন হয়ে গেল আরো একটি শব্দ ইগল। ই ইগল। রসান্তে কি হয়? রসান্তে হয় উট, রসাউ ট উট, এই ন কমা দিয়ে দিয়েছি। এরপরে আমরা শিখব রসাউতে উড়োজাহাজ। রসাউ প্রশ্ন র করে রো, উড়ো জাহাজ। বুঝি জয় করে যা, হয় করে হা, ঐতিহ্য জাহাজ। এই শব্দগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। তারপর আমি আর একদিন পড়িয়ে দিচ্ছি স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন। অতে অলি অজগর, অলি মানে হচ্ছে অ লস্কিলে অলি, অজগর, অ ঐতিহ্য, ঘ বসুন, অজগর। লেখা শেষে দাঁড়ি। সরাতে আম, সরা ম, আম। তারপর হচ্ছে আনারস, সরা নায়কের না, বসুন র, দন্ত, আনারস। লেখা শেষে দাঁড়ি। রস্যইতে ই, রসই ট ঈদ, তারপরে কমা ইঁদুর। রসই দশকে দু, বসুন র, চন্দ্রবিন্দু, ইঁদুর।
রেখা শেষে ডালি। দীর্ঘই হচ্ছে ই, দীর্ঘই ধ ই, তারপরে কমা, তারপরে হচ্ছে দীর্ঘই গ ল ই গ, তারপর রেখা শেষে ডালি। রসতে হচ্ছে উট, রস উ ট উট, তারপরে হচ্ছে কমা, তারপর হচ্ছে উড়ো জাহাজ, রসাউ দশর করলো উড়ো, বুড়তি জায়গা চা লেখার হাজ জাহাজ উড়ো জাহাজ, লেখা শেষে হচ্ছে দাঁড়ি। আজকে যে শব্দ গঠনগুলো তোমাদের শিখিয়েছি তোমরা বাসায় যত্ন সহকারে পড়বে, লিখবে এবং শিখবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই শব্দ গঠন ছাড়াও যদি তোমরা আরও সহজ করে শব্দ গঠন শিখতে চাও তাহলে তোমরা তোমাদের মতো করে শিখতে পারবে। বাচ্চারা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।